সারা পৃথিবীতে অনেক বই আছে তার মধ্যে আমাদের কাছে সব থেকে দামি বই বলে যেটা মনে করা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি আমি জানি এই এলাকাতে অনেক শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লিখেছিলেন তার নাম গীতাঞ্জলি এই গীতাঞ্জলি নামক বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন খুব বড় মাপের একটা মানুষ ব্যাডলাক আমরা এমন এক রাজ্যে বা এমন এক দেশে বসবাস করি যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে বোলপুর শান্তিনিকেতন থেকে এটা আপনারা জানেন ছোটোবেলাতে আমরা একটা কবিতা পড়েছিলাম কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে বেশি পড়িনি পড়েছিলাম আমি ওই কবিতাটি একটু নকল করে একটা লিখেছিলাম ছাত্র জীবনেই কোন দেশেতে চোর চোরদাকাতি সকল দেশের চাইতে বেশি কোথায় চলে রাহা জানি চিটিংবাজি চলে রে সেই আমাদের বাংলারে ভাই আমাদেরই বাংলারে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات يا معلنا من يهدئ الله فلا مذل له ومن يدلله فلا غادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وكمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إِنَّا أَعْرَضَنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ والجبال فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما زهولا وقال الله تعالى ايضا بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم صابون الذين هم إراءون ওয়ম নু নলম তুমি আসমান থাক প্রভু আমি জমি নে তুমি আসমান থাক প্রভো আমি জমিনে তবু তো প্রেম জমে হৃদয় গহীনে আমি তো মারি গলামগ অন্য কারণ গৈবে তুমি मालिक रौना अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्ला। तुम असमान थको प्रभो आमी जमी ने तो तुमारी प्रेम जमे হৃদয় গহিণে আমি তো মারি গলা মগ অন্ন আমি তো গলা মগ অন্ন আলিমুল গি তুমি মালিকের বানা আল্লাহু আল্লাহু অল্লাহবো আল্লাহ তোমারি রহমচারা বাঁচা বর দায় দিনে তীখনে তাই ডাকি যে শোধু তোমায় তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে এতক্ষণ পর্যন্ত আপনারা ওরান এবং হাদিসে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন ফাজিলাতুর শেখ জনাব জয়নুল আবেদিন সাহেব ঝাড়খন্ডী তারও আগে সুবহান আল হাবিবি নদিয়াবি ওনারাও আলোচনা রেখেছেন আমিও এসেছি কিছু কথা আলোচনা রাখব অমা তৌফিক ইল্লা বিল্লা আলিকে তবাক্কাল তো ইলাইকে অনিম। আমরা যারা এখানে বসে আছি সকলেই একটা উদ্দেশ্য নিয়ে আছি যে কিছু নেকি অর্জন করব কোয়েল মাদ্রাসাকে কিছু দিব কিছু বক্তব্য শুনব হাদিস এবং কোরআনের ধারাবাহিকতার সঙ্গে আপনি শুনেই চলেছেন আপনার অর্থকে ব্যয় করেই চলেছেন অথচ আপনাকে পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য আমি আপনি পূরণ করতে পারছি কি না সেটাও একবার জানা দরকার আমি পবিত্র করন্ত মুকুট আল কোরআনুল করিম থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি একটি আয়াত আর একটি পরিপূর্ণ সুরা আর কিছু কথা বা কিছু সুরা থেকে কিছু আয়াত আবার করব করবো ফুল আজিজ আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ব নেতা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী বা সহি হাদিস থেকে কিছু হাদিসও পরিবেশন করব ইনশাল্লাহ পৃথিবীর চূড়ান্ত একটি কেতাব যার বিকল্প কোনো কেতাব নেই কেতাবটির নাম কি আল কোরআন সারা পৃথিবীতে অনেক বই আছে তার মধ্যে আমাদের কাছে সব থেকে দামি বই বলে যেটা মনে করা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি আমি জানি এই এলাকাতে অনেক শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ আছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লিখেছিলেন তার নাম গীতাঞ্জলি এই গীতাঞ্জলি নামক বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন খুব বড় মাপের একটা মানুষ ব্যাডলাক। আমরা এমন এক রাজ্যে বা এমন এক দেশে বসবাস করি যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে বোলপুর শান্তিনিকেতন থেকে এটা আপনারা জানেন ছোটবেলাতে আমরা একটা কবিতা পড়েছিলাম কোন দেশেতে তরু সকল দেশের চাইতে বেশি পড়িনি পড়েছিলাম আমি ওই কবিতাটি একটু নকল করে একটা লিখেছিলাম ছাত্র জীবনেই কোন দেশেতে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি কোথায় চলে রাহা জানি চিটিংবাজি চলে রে সেই আমাদের বাংলারে ভাই আমাদেরই বাংলারে নোভেল পুরস্কার চুরি হয়ে গেছে আমাদের বোলপুর থেকে খুব বড় মাপের মানুষ ছিলেন কোরআন পৃথিবীর কত আশ্চর্যজনক কেতাব আপনাদেরকে আমি দুটো একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি এই এত বড় মাপের একটা মানুষ অনেক কবিতা লিখেছেন অনেক বই লিখেছেন কিন্তু উনি বাঙালি তারপরেও বাংলা পিওর বাংলাতে লিখতে পারেননি অন্যান্য দেশের ভাষা ধার নিয়েছেন পিওর বাংলাতে কোনো বই লেখা হয়েছে পশ্চিম বাংলাতে দেখাতে পারবেন আপনি যে পিওর বাংলাতে এটা লেখা হয়েছে লেখা হয়নি অনেক উনি অনেক কবিতাতে ব্যবহার করেছেন পানি শব্দটা বাংলাতে পানিকে কি বলে শিক্ষিত মানুষেরা বলুন কি বলে জল আর পানিটা কোন ভাষা হিন্দি উর্দু তা উনি অনেক কবিতায় পানি শব্দ ব্যবহার করেছেন ছোটবেলাতে আমরা একটা কবিতা পড়েছিলাম আবদুল মাজি গোপ্তার কামানো মাথা তার ন্যাড়া ছুঁচোলতার দাড়ি পড়েছেন আপনারা পড়েছেন আসলে ওনার তো আরবি ব্যাকরণের জ্ঞান ছিল না আব্দুল শব্দটা এটা কি ভাষা আরবি তাহলে ওনার লেখায় ভিতরে আরবিও আছে বাংলা নেই একটা একটা করে বলছি শুনুন ভুল তো যা আছে আছে আমি অত বড় মানুষের ভুল দেখাতে চাইছি না যদি বলছেন আপনার মত লোক ওনার মতো মানুষের ভুল ধরছে জি না আমি ভুল ধরছি না আমি একটা জায়গা আপনাকে বোঝানোর জন্য কথাগুলো বলছি উনি বলছেন আব্দুল মাঝি মাঝি মানে যে নৌকা চালায় তাই তো আর আব্দুল তার নাম এখানে অনেক সাইকুল আদিসরা বসে আছেন কেউ যদি তার ব্যাটার নাম আব্দুল রাখে রাখা যাবে না কেউ যদি তার ব্যাটার নাম রাখে আব্দুল এটা রাখা যাবে না অনেক বড় বড় সাইকুল হাদিসরা আছেন জিজ্ঞাসা করবেন স্টেজেও আছেন আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম দাস এর পরে আব্দু শব্দটা এমন আল্লাহর গুণবাচক নামের যে কোনো একটা নাম লাগাতে হবে তাহলে এটা পরিপূর্ণ হবে উনি যদি বলতেন আবদুল্লা মাঝি তাহলে ঠিক ছিল উনি যদি বলতেন আব্দুল ওয়াহাব মাঝি তাহলে ঠিক ছিল উনি যদি বলতেন আব্দুল সাত্তার মাঝি এটা ঠিক ছিল অসুবিধা হতো না উনি বলেছেন আব্দুল মাঝি আব্দুল কোনো নাম হয় না এক